चैनल सोनियास लाइफस्टाइल। आज अपना देखे नहीं हमें चले मईनघाटे। ये तो देखते अपन भैया कि पिक्चर तुले दीचे। केमन आछेन सबाई? आशा करछि भालो। आमी आलहामदुलिल्लाह बेश भालो आछि। आसले घुरते गेले केना भालो थाके, तो सेटाई। एई तो आमी बासा थेके बेर होच्छि मईनट घाटेर उद्देश्ये। तो जाच्छि रास्ता दिए एखन, आर आमार भिवार्सरा तो आमार साथे थाकबेई। आमी जेखानेई जाई आमी चेष्टा करी সেই জায়গার সুন্দর সুন্দর মুহূর্তগুলো, পরিবেশগুলো সব কিছু ভিডিও করে আপনাদের সাথে কম বেশি শেয়ার করার। তো আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এই তো আমরা মইনঘাটের কাছাকাছি চলে এসেছি। এই তো আমরা এসে পৌঁছে গেছি। তো যেখানেই আমরা বাইকটা থামিয়েছি সেখান থেকেই সম্পূর্ণ ঘুরিয়ে আমি কিছুটা শুট নিয়ে নিচ্ছি। তারপর আমরা বাইক নিয়ে একটু ভেতর দিকে গেলাম, যে এখানে থেমে কিছু শুট নিলাম। আসলে আমরা যখন গিয়েছি তখন প্রায় দুপুরবেলা, প্রচণ্ড রোদ, তখন সম্ভবত 2:30 বা কিছু এরকম হবে, অনেক রোদ। তাও এত সুন্দর লাগছিল যে আসলে ওই রোদের মধ্যেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এখানে চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এই তো এরকম অনেক নৌকা আছে, নৌকায় ওঠার ইচ্ছে ছিল বাট সময় হয়নি। আমরা যেহেতু একটু লেট করে গিয়েছি, লেট করে যাওয়াটা কিন্তু আমার জন্যই হয়েছে, সো আমাদের তাই আর নৌকায় চড়া হয়নি। তো এই তো যাই হোক, আমি রোদের মধ্যেই কিছুটা শুট নিয়েছি। মনে হচ্ছে যে একদম পানিগুলো চিকচিক করছে এরকম লাগছিল। এবং আমরা লাঞ্চ করব সেখানে, তাই আমরা দুপুরে গেলাম আর কি। তো এই তো এখানে কিছুক্ষণ শুট নিয়ে কিছুক্ষণ থেকে তারপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করার জন্য। তো বাইক দিয়ে সম্পূর্ণ জায়গাটা ঘুরে আমরা দেখছিলাম যে কোন রেস্টুরেন্টে খাওয়া যায়, এখানে কোনটা সবচাইতে ভালো। তো আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত বাইকে করে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি। এই তো লাঞ্চ করার পর আর কোথায় কোথায় যাব সেটাও ঘুরে ঘুরে দেখছিলাম। তো সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে খুব ভালো ছিল। আসলে আমাদের আরও আগে আসা উচিত ছিল। তো যাই হোক, একটু লেট হয়ে গেছে। এই যে চারিদিকের পরিবেশটা এত সুন্দর। এই তো এখন আমরা এই রেস্টুরেন্টে চলে যাচ্ছি, আমরা এখানেই আমাদের লাঞ্চটা করব। তো ইলিশ মাছ তো অবশ্যই খাবো যেহেতু এখানে এসেছি। এই তো আমরা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখন মাছটাকে সুন্দর করে কেটে ওয়াশ করে ওটাকে ভেজে দিবে। তো ইলিশ মাছের টেস্টটা মোটামুটি ভালোই ছিল, সাথে আমরা আরও কিছু ভর্তা নিয়েছি, ডাল নিয়েছি, ভাত নিয়েছি। আসলে এখানকার খাবারই অন্যরকম। এই তো মাছগুলো ভাজা হচ্ছে, আসলে যতটুকু সম্ভব হয়েছে শুট করা হয়েছে এটাই আর কি। মাছে ডিম ছিল। তো এই তো মাছগুলো ভাজার পর, ভাজাটাও খুব মজার হয়েছে। তো সেখানে যে আসলে লাঞ্চটা করে খুবই ভালো লেগেছে, অনেক মজার ছিল। এই তো ভাত বেড়ে নিচ্ছি আমরা। আমরা আসলে আগেই জেনেছি যে আমরা যে রেস্টুরেন্টটাতে খেয়েছি এখানকার খাবার ভালো হয়, তো এজন্য খুঁজে সেটাই বের করে নিলাম। আর এই তো এখানে প্রায় 6 রকমের ভর্তা আছে। এখানে আছে আলু ভর্তা, ডাল ভর্তা, মাছের ভর্তা, তারপর ছিল টমেটো ভর্তা, বেগুন ভর্তা, আরেকটা যেন কি ভর্তা ছিল। তো যাই হোক, এই তো খাওয়া দাওয়া শেষে আমরা এখানে এসে বসেছি। এই জায়গাটায় তো এত ভালো লাগছিল খেয়ে আসার পর। এখানে আমরা কিছুক্ষণ বসে বসে গল্প করলাম, কিছুক্ষণ না অনেক সময় ছিলাম এখানে, এবং আমি কফিও খেলাম। এই যে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে শুট নিয়ে নিচ্ছি। তো এখানেই আমরা ছিলাম অনেক সময়, প্রায় 5টার দিকে আমরা এখান থেকে উঠে অন্যান্য জায়গাগুলো ঘুরে নিয়েছি।
আর এখানে এত বাতাস, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমাদের তো আসলে এই জায়গা থেকে উঠতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। এই তো এখন একটু ওই দিকটাতে যাব, সো বের হচ্ছি, একটু শ্যুট নিয়ে নিচ্ছি দূর থেকে। আর বিকেল হওয়ার পর অনেক অনেক মানুষ চলে এসেছে, আরও দুপুরে তো অতটা মানুষ ছিল না, বাট বিকেল হওয়ার পর অনেক মানুষ এসেছে। এই তো বাচ্চাদের জন্য এখানে অনেক কিছুই আছে। এই তো বাইক দিয়ে সামনের দিকে যাচ্ছি। সামনে বেশ কিছু জায়গা আছে যেখানে পিকচার তোলার জন্য অনেক ভালো, তো সেখানে আমরা অনেক পিকচার তুলেছি, সেগুলোও আমরা শেষের দিকে আপনাদের সাথে শেয়ার করব। বিকেল হয়ে যাওয়ার পর তো চারিদিক আরও অনেক সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। বিকেল হওয়ার সাথে সাথে এখানে মানুষও অনেক বেড়ে গিয়েছে, কিন্তু খুবই ভালো লেগেছে। এবং অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ আছে যেগুলো আসলে নেওয়া হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন একদম গ্রিন, আর চারিদিকে পানি আর পানি, সূর্যটাও এত সুন্দর লাগছিল। সো এখান থেকে বেশ কিছু শ্যুট নিয়ে হয়েছে, আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। বিকেলের এই সময়টা খুবই ভালো লেগেছে। তো আমরা ছিলাম বেশ কিছুক্ষণই এখানে ছিলাম, সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই আমরা ওখান থেকে বের হয়েছি আসলে, কারণ রাত হয়ে যাবে বাসায় ফিরতে ফিরতে, তাই আর কি। তো বিকেলের পরের সময়টাই সবচাইতে ভালো লেগেছে এবং চারিদিকটা দেখতেও অনেক সুন্দর ছিল। ওই তো একদম ওই পারেও অনেক মানুষ ছিল, অনেকে বল খেলছিল সেখানে। আমার আসলে ওইখানে যাওয়ার ইচ্ছা ছিল, বাট রাত হয়ে যেত ওইখানে গেলে ওই পাশ থেকে ব্যাক করতে করতে, তাই আর যাওয়া হয়নি। ইনশাল্লাহ পরে কোনো একদিন আবার যাব আমি এখানে। এখন আমাদের তোলা কিছু পিকচার আমি আপনাদের সাথে শেয়ার করছি। পিকচারগুলোও খুব সুন্দর হয়েছে, আসলে চারিদিকটা দেখতে এত সুন্দর ছিল যে পিকচারগুলো অসম্ভব সুন্দর হয়েছে।
এই তো এইগুলোই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি ময়নট ঘাটে। সময়টা খুবই ভালো ছিল। আর এই তো এখন আমরা ব্যাক করছি। দেখতেই পাচ্ছেন যে রাত হয়ে গেছে। যাই হোক, তারপরেও আমাদের সারাদিনের ঘোরাঘুরিটা খুবই ভালো ছিল, অনেক সুন্দর সময় কেটেছে। আপনারা যারা ঘুরতে অনেক পছন্দ করেন, তারাও চাইলে একদিনের জন্য এখানে যে ঘুরে আসতে পারেন। আসলে সময়টা খুবই ভালো কাটে আর পরিবেশটা এত সুন্দর, যা ভালো লাগার মতো। তো যাই হোক, আমি আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।